আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে ঘাস চাষের উপযুক্ত সময় কোন সময়, ঘাস লাগালে আমাদের ঘাসের চারা ঠিকমতো গজাবে এবং কি ফলন ভালো আসবে। অনেকেই এখন বর্তমানে চাষ করতেছেন জারা ঘাস, স্পনেপিয়ার হাইব্রিড ঘাস। আজকে আমি আপনাদেরকে এই জিনিসটি বলবো, আপনারা কীভাবে জমি প্রস্তুত থেকে ঘাসের কাটিং রোপণ করবেন। বর্তমানে যে ঘাসের জমিতে আমি রয়েছি এটি হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের জমিতে। এখানে প্রায় 5 দিন আগে আমরা স্মার্ট ঘাসের চারা রোপণ করেছিলাম। সেই জমিতে দেখতে পাচ্ছেন প্রায় সব কাটিং থেকে আমাদের মাশাল্লাহ অনেক চারা বের হয়ে গেছে। আমি আজকে আপনাদেরকে জমি চাষ থেকে শুরু করে সার প্রয়োগের নিয়ম থেকে সব কিছু এই ভিডিওতে তুলে ধরবো এবং কাটিং রোপণের 5-6 দিন পর কী পরিচর্যা করবেন সেটিও বলে দিব। আশা করি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। প্রথমত আমরা স্মার্ট অথবা জারা ঘাস রোপণের জন্য অবশ্যই উঁচু জমি নির্বাচন করব। এই ঘাসটি রোপণের জন্য জমিতে 3 থেকে 4টি ভালো মতন চাষ দিতে হবে এবং কি মাটি ঝরঝরে করে নিতে হবে। আর কাটিং রোপণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো মানের কাটিং নিতে হবে। জমি প্রস্তুতের আগে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে আপনার জমিতে গোবর ব্যবহার করতে হবে। গোবর সার অবশ্যই শুকনো গোবর ব্যবহার করবেন। গোবর ব্যবহার করার পর জমিতে 2 থেকে 3 দিন গোবরগুলো রেখে দিবেন শুকানোর জন্য। এরপর আপনার রাসায়নিক সার, প্রতি কাঠা প্রতি 1 কেজি করে ইউরিয়া, ডিএপি, পটাশ এই সারগুলো জমিতে ব্যবহার করবেন। ব্যবহার করার পর আবার জমিটি সুন্দরভাবে 1টি চাষ অথবা 2টি চাষ দিয়ে জমিটি আবার ভালোভাবে পরিষ্কার করে নিয়ে, আপনি দেখতে পাচ্ছেন আমাদের জমিটি চাষ কীরকম হয়েছে, মাটি একবারে ধুলোর মতো অবস্থা হয়ে আছে। এই অবস্থায় আপনারা জমিটি ভালোভাবে প্রস্তুত করে কাটিং রোপণ করে দিতে পারেন। কাটিং রোপণের ক্ষেত্রে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমরা স্পনেপিয়ার ঘাসের কাটিং পাশাপাশি 2টি কাটিং রোপণ করেছি। দেখতে পাচ্ছেন এখানে 1টি কাটিং রয়েছে, এখানে 1টি কাটিং রয়েছে। 2টি কাটিংয়ে আমরা গিয়ে দিয়েছিলাম 4টি থেকে 5টি করে। দেখতে পাচ্ছেন কাটিং থেকে অলরেডি 2টি কাটিং থেকে চারা বের হয়েছে। এখানে দেখুন আরেকটি জায়গায় আমরা কাটিং যে রোপণ করেছি, 2টি কাটিং রোপণ করার ফলে ইতিমধ্যে এখান থেকে প্রায় 8টির মতো গাছ বের হয়ে গেছে। এই 2টি কাটিং করার উপকারিতা হয়েছে খুব দ্রুত ঘাসের ফলনের যে ঝোপটা আসবে অনেক বড় হবে এবং কি ফলনও অনেক বেশি পাওয়া যাবে। আপনারা লক্ষ্য করুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমাদের অলরেডি কাটিং থেকে 5 দিনের মধ্যেই সবগুলো থেকেই চারা বের হয়ে গেছে। এখানেও 2টি কাটিং রোপণ করা হয়েছে, দেখতে পাচ্ছেন চারা বের হয়ে গেছে অলরেডি। প্রায় ম্যাক্সিমামই আমাদের প্রায় বলতে গেলে 99% চারা বের হয়ে গেছে। তাই আমি বলবো আপনারা যারা স্মার্ট ঘাসের কাটিং, জারা ঘাসের কাটিং রোপণ করতে চান এই সময়ে রোপণ করতে পারেন, কারণ এই সময় একটু বৃষ্টির পরিমাণ কম, বর্তমানে শীতকালে চলে এসেছে। এই সময় কাটিং রোপণ করলে দেখা যায় অতিরিক্ত বৃষ্টির ফলে আমরা যখন বর্ষায় কাটিং রোপণ করি অতিরিক্ত পানি হওয়ার কারণে কাটিং পচে যায়, নষ্ট যায়। কিন্তু এই সময় আপনার কাটিং নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 1টি কাটিং থেকেই চারা বের হয়ে গেছে। আজকে মূলত আমরা এই কাটিংগুলোতে হালকা থিওবিট দিয়ে বেশি পরিমাণে পানি মিক্স করে স্প্রে করে দিতেছি ঘাসের গোড়ায়, যাতে কাটিং থেকে যে চারাগুলো বের হয়েছে খুব দ্রুত বৃদ্ধি পায়। এটা 5 দিনের মাথায় এই পরিচর্যাটা আপনাদেরকে করতে হবে। যেহেতু আমাদের জমিতে এখনও আগাছা জন্মেনি, তাই আমরা এখন নিড়ানি দিতেছি না, বর্তমানে ঘাসের চারাগুলো দ্রুত বৃদ্ধির জন্য আমরা স্প্রে করে দিতেছি। আর বর্তমানে এইদিকে যদি লক্ষ্য করেন, এখানেই ছিল আমাদের পুরাতন যে স্মার্ট ঘাসের জমিটি, এখানেই ছিল। এখান থেকে আমরা সরাসরি কাটিং করে সরাসরি এই জমিতে রোপণ করে দিছি। পাশাপাশি আরও অন্য 1 বিঘা জমিতে আমরা এখান থেকে চারা করে কাটিং রোপণ করেছি জমিতে এই ঘাসটি বৃদ্ধি করার জন্য, যেহেতু এই ঘাসটির চাহিদা বেশি এবং কি ফলন অনেক বেশি। দেখতে পাচ্ছেন এটি প্রায় 2 বছর হয়ে যাচ্ছে ঘাসটি, এই ঘাসটি রোপণ করার 2 বছর পরও দেখুন একটি ঝোপে কী পরিমাণে ঘাস এসেছে।
পাশাপাশি আমাদের বড় যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো যারা অন হাইব্রিড ঘাস, আপনারা খামারের আগে অবশ্যই প্রচুর পরিমাণে কাঁচা ঘাসের চাষ করুন, তাহলেই আপনারা খামারে লাভবান হতে পারবেন। আমাদের কাছে প্রায় আসমান নেপিয়ার, জারা ঘাস, পাকচুং ওয়ান, জার্মান, অজানা এই দুইটি পানির ঘাস রয়েছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ঘাসগুলো কাটিং সংগ্রহ করতে পারেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আমি সেলিম কবির শাহ, দিনাজপুর জেলা, শ্রীবন্দর থানা, 3 নম্বর ফজজামপুর ইউনিয়ন থেকে। আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন।